দেখলাম কিছু কিছু বুদ্ধিজীবী, কিছু কিছু বুদ্ধিজীবী আপনার কি বলে বলতেছে, কয় লোক সমাগম যেখানে হয় করোনা ভাইরাসের আক্রমণ সেখানে হয়, সুতরাং মাহফিলগুলো বন্ধ করা হোক। শয়তানের মাথা সব সময় কি থাকে? আপনারা সব দলের লোক এখানে আছেন, প্রশাসনের লোক আছেন আমি জানি, আপনাদের কাছে প্রশ্ন আমার, মাহফিলগুলোর দিকে তাদের নজর, কিন্তু সিনেমা হলগুলো বন্ধ করা হোক এটা কিন্তু তারা বলতেছে না। তাহলে বোঝা গেছে ডালমে কোচ, ডালমে কোচ। আমরা চ্যালেঞ্জ করলাম বাংলাদেশে যত মাহফিল হয় ইনশাআল্লাহ মাহফিলের দ্বারা কোন ভাইরাস ছড়াবার কোন সম্ভাবনা খুঁজে পাওয়া যাবে না। কারণ এখানে জিকির হয় কার? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ভাইরাসকে ভয় করবেন না, আল্লাহকে ভয় করবেন, কারণ বিপদ মুসিবত আমাদের জন্য পাঠান কে? আল্লাহ। এই ব্যাপারে আজকে কথা শুনবো ইনশাআল্লাহ। আজাব গজব তো এমনি আসে না, আমাদের পাপাচার যখন বেড়ে যায় তখন আর আজাব আর গজব দেয় কে? আল্লাহ। বিশ্বনবীর হাদিস বুখারী থেকে বলছি, হাদিস নোট করেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাউন সম্পর্কে জিজ্ঞেস করলাম, তাউন মানে হলো মহামারী। বললাম হুজুর মহামারীটা কেন আসে? আল্লাহ নবী বললেন, মহামারী আগেই ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। মানুষ যখন পাপাচার করতে করতে পাপাচার বাড়িয়ে ফেলে, আল্লাহ তাদেরকে আজাব দেওয়ার জন্য মাঝে মাঝে মহামারী নাজেল করে। তবে আল্লাহ পাক অনেক গুনাহ অপরাধ মাফও করে দেন, সব অপরাধের কারণে মহামারী দেন না। আল্লাহ নবী বললেন, আয়েশা, যে এলাকায় মহামারী আসে সেই এলাকার জন্য নির্দেশনা হলো দুইটা। কয়টা? কয়টা? এক নম্বরে রাসূল বলেন, যেই এলাকা থেকে মহামারী উৎপত্তি হয় ওই এলাকার লোকেরা বাইরে সফর করে যাবে না, আর বাইরের লোকেরা ওই এলাকায় সফর করতে যাবে না। তাহলে কয়টা হলো? এই যে কাবা ঘরে তাওয়াব বন্ধ করছে, এটা অনইসলামিক না, এটা হাদিসের কথাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই এলাকায় মহামারী শুরু হয় ওই এলাকার লোকেরা বাইরে যাবে না, আর বাইরের লোকেরা ওই এলাকায় ঢুকবে না, কঠোর করে দেওয়া হবে। মায়েশা বলেন, আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইরের লোকেরা ভিতরে যাবে না বুঝলাম, কিন্তু ভিতরের লোকেরা যদি বাইরে চলে না যায় সে এলাকায় থাকার কারণে মহামারীতে আক্রান্ত হয়ে যদি তারা মারা যায় তাহলে কি কি হবে? আল্লাহ নবী বললেন, যেই এলাকাতে মহামারী দেখা দেয় কোন মোমেন যদি মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায় ওই মোমেনকে আল্লাহ শহীদি মর্যাদা দান করে দেয়। আল্লাহু আকবার! মোমেন বাঁচলে ওলা কথা কানা, মোমেন বাঁচলে ওলা কোরআনের পক্ষে থাকলে লাভ আছে না নাই? মরলে ওলা, মরলে ওলা, বাঁচলেও এই কোরআনের পক্ষে সারাটা জীবন থাকতে রাজি আছি না নাই? রাজনীতি আলাদা হবে কিন্তু কোরআন আর ইসলামের জন্য কয় দল কাঁধে কাঁধ মিলাতে রাজি আছেন মুসলমান? যতদিন বেঁচে থাকবো কোরআনের পক্ষে কাজ করতে রাজি আছি না নাই? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখা দেন। আলহামদুলিল্লাহ, তবে আমরা আপনাদের কষ্ট দেব না, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমরা কোরআন থেকে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ, আমার হাতে এটা কি? আপনাদের ঘরে আছে তো? এটা আরবি কি মাস? কথা আসতে বললে হবে রজব, এরপরে এরপরে রমজান মাস। রমজান আসলে ভালো লাগে না খারাপ লাগে? পৃথিবীর মানুষগুলা খাইতে খাইতে যখন পেট মোটা করছে, গাড় মোটা করছে, হাত পা মোটা করছে, এখন পৃথিবীর ডাক্তারগুলা পরামর্শ দিচ্ছে আর খাইয়েন না, এখন রোজা রাখেন। এগুলা ডাক্তারের পরামর্শ না, এগুলি 1400 বছর আগে এই পরামর্শ দিয়েছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। বিশ্বনবী কমপক্ষে কয়দিন প্রতি সপ্তাহে রোজা রাখতেন? সুবহানাল্লাহ, আসে না? কমপক্ষে কয়দিন? দুই দিন। আর এখন ডাক্তাররা কয় রোজা রাখেন? ইসলাম মানলে লাভ না লস?
আমি করোনা ভাইরাসের ব্যাপারে কিছু কথা বলবো। অনেকে ভয়ে গড়তে বাইর হয় না, ভয় পাওয়ার কিচ্ছু নাই। প্রথম নির্দেশনা হলো করোনা ভাইরাসকে ভয় পাওয়া দরকার না আল্লাহকে ভয় পাওয়া দরকার? আল্লাহকে ভয় পাওয়া দরকার, কারণ করোনা তো নিজে নিজে হয় নাই, তাকে পাঠাইছেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন ইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান তো সেই জাতি যারা বিপদে পড়লে দুনিয়ার কারো কাছে সাহায্য চায় না, ডাইরেক্ট সাহায্য চায় কার কাছে? আমরা তো ইউনুস আলাইহিস সালামের বংশধর, ঠিক কি না? ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়ে কার কাছে চাইছে? এটা কোরআনে আছে না নাই? তিনি সমুদ্রে লাফ দিয়ে পড়লেন, একটা মাছ তাকে গিলে ফেললেন, সেই মাছটা গভীর সমুদ্রে চলে গেল, রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার। অজান্নুন ইজ যাহাবা মুগাদিবান ফাজান্না আল্লান নাকদির আলাই ফানাদা ফিজ যুলুমাত। এই জুলুমাত অন্ধকারের ভিতর থেকে হযরত ইউনুস আলাইহিস সালাম ডাক দিলেন, দুনিয়ার কোন নেতাকে? না, ডাক্তারকে? না, প্রেসিডেন্টকে? না, কাকে ডাক দিলেন? তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। পড়তে ইচ্ছা করে না ভাইরা? পড়েন সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বোধহয় শোনে নাই, সাড়া দেয় নাই। আল্লাহ পাক বলেন ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম, অনাজ্জাই না, আমি তাকে মুক্ত করে দিলাম, আর মোমেনদেরকে জানায় দিলাম কিয়ামত পর্যন্ত ইউনুস আলাইহিস সালামের মতো যত মোমেন বিপদে পড়ে আমাকে ডাকবা, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে বাঁচায় দেব। আল্লাহু আকবার। এই করোনাকে ভয় পেয়ে লাভ নাই, করোনা যিনি পাঠাইছেন সে আল্লাহকে ভয় করা দরকার, কথা ঠিক কি না? আর আল্লাহকে যারা ভয় করে তাদের কি বিপদ থেকে বাঁচায় কে? এই করোনার উৎপত্তি কোথায়? এই করোনার ব্যাপার আমাদের মানুষ জানে না, সোশ্যাল মিডিয়ার কারণে এত ভাইরাল হয়েছে, লোকেরা ভয় পাইছে, অনেকে তো ভয়ে আমাশা হয়ে গেছে, এরকম আছে না? কোনো ভয় পাওয়ার কারণ নাই। কথা আগে শুনেন, করোনা ভাইরাস হলো ঠান্ডা জনিত রোগ। আমাদের দেশে আগে থেকে হাঁপানি আছে না, শ্বাসকষ্ট, তারপরে আছে নিউমোনিয়া, আছে না নাই? সর্দি কাশি জ্বর এগুলো আছে না নাই? এটার বাই হলো, বাই হলো করোনা। এটার বাই কি? করোনা। এটা আমাদের বাংলাদেশের টিকার কথা নয়, তার কারণ হলো তাপমাত্রা যদি 23-এর নিচে থাকে তাহলে এটা ঠান্ডা জনিত রোগ, এটা আক্রমণ করে। আর আমাদের দেশে বর্তমানে তাপমাত্রা আজকে ছিল কত? এটাও জানে না, 33, তার মানে আরো 10 ডিগ্রি উপরে আমরা আছি না নাই? তবে ডিগ্রি টিগ্রি কিছু না, যেই দেশে প্রতিনিয়ত কোরআনের মাহফিল হয়, প্রতিনিয়ত আজান হয়, সেই দেশে মহামারী টিকতে পারে না, পারে না, পারে না। রাসূল সাল্লাম বিপদে পড়লে কি দিত? আজান, আজান। রাসূল কি দিত? আর আমাদের দেশের হুজুর আজান দেয় রাত 12টার পরে মাহফিলে, আপনাদের এলাকায় দেয় না? হুজুররা মাহফিলে আজান দেয়, এটার বিরুদ্ধে কিন্তু আমি বলতেছি না, কিন্তু আপনি যে রাত 12টার পরে মাহফিলে আজান দেন, ওই এলাকার যারা কি বলে মুয়াজ্জিন আছে তারাও উইটা পাগল পাগল হয়ে আজান দেওয়ার সম্ভাবনা আছে না নাই? গ্রামে গঞ্জে ম্যাক্সিমাম মসজিদে আজান দেয় মুরব্বিরা। কারা দেয়? এলাকার মুরব্বি দেয়। গ্রামেরা, গ্রামের মধ্যে কোনো মুয়াজ্জিন খুঁজে পাবেন না আপনি, নির্দিষ্ট মুয়াজ্জিন কমই থাকে, কথা ঠিক কি না? আজানটা কারা দেয়? তা আপনি বক্তা, আপনি যে ওয়াজের মধ্যে আজান দিতেছেন, এখন পার্শ্ববর্তী লোকেরা মনে করবে আজানের টাইম হয়েছে, চল যায় আজান দেই, এরপরে কপালে বিপদ আছে না নাই? না, খবরদার এই কাজটা করবেন না। আপনি আজানের প্র্যাকটিস করতে আসেন নাই, আপনি আসছেন কোরআন হাদিসের ব্যাখ্যা করার জন্য, কথা ঠিক কি না? তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিপদে পড়লে আজান দিতেন, কারণ আজান যেখানে দেওয়া হয় ওই জায়গা থেকে বালা মুসিবত দূর করে দেন কে? আজান আমরা জানি তো, একামত জানেন তো। আরে আমি একটা মজার কথা বলি, ছাত্র জীবনের কথা। খুব বৃষ্টি হয়েছে, সকালবেলা ফজর আজান দিলাম, একজন মুসল্লিও নাই, শহরের মসজিদ গুলাতে
ফজরের জামাতে লোক কম হয় না বেশি হয়? শহরের মসজিদ গুলোতে ফজরের জামাতে লোক কই বেশি হয়? কম হয়। জোহরের নামাজে বেশি হয়? জোহর মাগরিবে শহরের মসজিদ গুলোতে নামাজে মুসল্লি বেশি হয়, কিন্তু ফজরের সময় কম হয়। কম হয় না? আজান দিয়ে বসে আছি, লোক নাই, বৃষ্টি পড়তেছে, বন্যা হয়ে গেছে, এখন জামাত তো করতে হবে, অপেক্ষা করছি একজন লোক আসছে। তা আমি বললাম, যাক একজন তো পাইছি, অন্তত জামাতটা করি। আমি বললাম, আপনি ইকামত দেন, আমি নামাজে ইমামতি করে। কে হুজুর আপনি দিয়ালাম। তা আমি ছাত্র মানুষ, তখন তো এত মাসালাও জানি না, বললাম ভাই আমি তো ইমাম, আপনি মুক্তাদি, নিয়ম অনুযায়ী আপনি দিবেন ইকামত, আমি দেব নামাজের ইমামতি। তা আপনি ইকামত দেন, আমি নামাজ পড়াই। কয় না হুজুর কিচ্ছু হইতো না, আপনি একামত দিয়ালাম। ইকামত জানে না কিন্তু ফতোয়া দিতেছে, ইমাম একামত দিলে কিচ্ছু হবে না, এরকম আছে না নাই? আহা, আমরা মুসলমান দুনিয়াতে আসার সাথে সাথে কিসের আওয়াজ? আল্লাহু আকবার, কিসের আওয়াজ? আবার দুনিয়াতে যাওয়ার সময় এই শব্দটা আছে না নাই? যেই জাতি পাঁচক্ত নামাজে আজান দেয়, সেই জাতির উপরে বালা মুসিবত আল্লাহ রাখতে পারেন, তার প্রমাণ আছে না নাই? চীনের গভর্নমেন্ট মসজিদে তালা দিছিল, ওই যে মসজিদের পাশে যে মিনার ছিল, মিনারের উপরে আজান দেওয়া বন্ধ করে দিয়েছিলেন, মসজিদের মাইক গুলা চিরতরে বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু করোনা আসার পরে জানতে পারছে, তাদের তাদের যে ধর্মীয় উপাসনালয় আছে তাদেরকে দিয়ে তারা এর থেকে মুক্তি পাবে না। সেজন্য গত জুমার আগের জুমায় সকল মসজিদের তালা খুলে দিয়া মাইকে আজান দেওয়ার জন্য তারা ঘোষণা দিয়েছে। আলহামদুলিল্লাহ, চীনে কিন্তু এখন ভাইরাস কমে গেছে, জানেন তো আপনারা। আর আমাদের বাংলাদেশের কামকাসিল্লায় তিনটারে ধরছে এয়ারপোর্ট থেকে, কই থেকে পজিটিভ পায় না। আজকেও রিপোর্ট দিছে, আপনারা শুনছেন কিনা, দুইটা নেগেটিভ, পজিটিভ হয় নাই, বলছে আরেকবার পরীক্ষা করে নেগেটিভ পাইলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ পড়েন। তবে আমরা বলি ভয়ের কারণ নাই, ইমানদার আছে যেখানে মুসিবতে ভয় নাই, কারণ আমাদের এলাকায় পাঁচ ওয়াক্ত নামাজে আজান আছে না নাই, কোরআনের তেলাওয়াত আমাদের সমাজে 24 ঘন্টা আছে না নাই, আল্লাহর জিকিরের আওয়াজ আছে না নাই। আর এই জিকিরের আওয়াজ বন্ধ করার জন্য একদল উইটটা পুইরাস, আবার আজকে দেখলাম কিছু কিছু বুদ্ধিজীবী, কিছু কিছু বুদ্ধিজীবী আপনার কি বলে বলতেছে, কয় লোক সমাগম যেখানে হয় করোনা ভাইরাসের আক্রমণ সেখানে হয়, সুতরাং মাহফিলগুলো বন্ধ করা হোক। শয়তানের মাথায় সব সময় কি থাকে? আপনারা সব দলের লোক এখানে আছেন, প্রশাসনের লোক আছেন আমি জানি, আপনাদের কাছে প্রশ্ন আমার, মাহফিলগুলোর দিকে তাদের নজর, কিন্তু সিনেমা হলগুলো বন্ধ করা হোক এটা কিন্তু তারা বলতেছে না। তাহলে বোঝা গেছে, ডালমে কোচ, ডালমে কোচ। আমার চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশে যত মাহফিল হয় ইনশাআল্লাহ মাহফিলের দ্বারা কোনো ভাইরাস ছড়াবার কোনো সম্ভাবনা খুঁজে পাওয়া যাবে না, কারণ এখানে জিকির হয় কার? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে ভাইরাসকে ভয় করবেন না, আল্লাহকে ভয় করবেন, কারণ বিপদ মুসিবত আমাদের জন্য পাঠানকে। এই ব্যাপারে আজকে কথা শুনবো ইনশাআল্লাহ।